তদন্তের মাঝেই নিয়োগের বিজ্ঞপ্তি স্কুল শিক্ষা দপ্তরে সম্রাজ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন সম্রাজ কি রয়েছে এই বিজ্ঞপ্তিতে দেখো স্কুল শিক্ষা দপ্তর মূলত গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি করেছে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে মূলত যে এই যে প্যানেল অর্থাৎ যে নিয়োগগুলিকে ঘিরে অভিযোগ উঠে আসছে এবং যে নিয়োগের পরিপ্রেক্ষিতে সিবিআই তদন্ত শুরু হয়েছে সেই নিয়োগগুলির জন্যই কিন্তু এই শূন্যপদ তৈরি করে বিজ্ঞপ্তি স্কুল শিক্ষা দপ্তর নির্দেশিকা জারি করেছে এই নির্দেশিকায় বলা হয়েছে ৬১৬১ পদের জন্য এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন যে রেকমেন্ডেশন দিয়েছে সেই রেকমেন্ডেশনের ক্ষেত্রে জাম্প হয়েছে রেকমেন্ডেশন এবং তার জন্যই কিন্তু এই শূন্যপদ তৈরি করা হয়েছে যেখানে ১৯৩২টি শূন্যপদ নবম দশমের জন্য ২৪৭টি শূন্যপদ একাদশ দ্বাদশের জন্য ১১০২টি পদ গ্রুপ সি এবং গ্রুপ বি এর জন্য ১৯৮০টি পদ এইভাবেই মোট পদ তৈরি করা হয়েছে তারই সঙ্গে শারী শিক্ষা এবং কর্মশিক্ষার জন্য যথাক্রমে ৮৫০টি এবং ৭৫০টি শূন্যপদ তৈরি করা হয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং সেই সিদ্ধান্ত আজ অনুমোদন আকারের নির্দেশিকা জারি করল স্কুল শিক্ষা দপ্তর এবার স্কুল সার্ভিস কমিশনকে সেই নির্দেশিকা পাঠানো হবে যে অভিযোগগুলি উঠেছিল যে র্যাঙ্ক জাম্প হয়েছে এবং র্যাঙ্ক জাম্প করে এক নিচের যারা র্যাঙ্কিং এ রয়েছেন বা ওয়েটিং লিস্টে রয়েছেন তাদের মধ্য থেকে নিয়োগ হয়েছিল মূলত ২০১৭ সাল এবং ২০১৮ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী সিবিআই তদন্তের মাঝেই এই বিজ্ঞপ্তি জারি করে দিল রাজ্য স্কুল শিক্ষা দপ্তর এবং এক্ষেত্রে মনে করা হচ্ছে যাদের যারা মূলত অভিযোগ তুলে তুলেছিল যে তাদের তারা চাকরি না পেয়ে নিচে যারা থাকে ওয়েটিং লিস্টে তারা চাকরি পেয়েছিলেন এক্ষেত্রে এই শূন্যপদগুলি তারা তৈরি হলো যারা বঞ্চিত হয়েছিলেন যারা অভিযোগ করে আসছিলেন যে তারা বঞ্চনার শিকার হয়েছেন তারাও চাকরির দাবিদার এবার তাদেরকেও চাকরি সুবিধা করে দিচ্ছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর এই মর্মে বিজ্ঞপ্তি জারি করলো যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সিবিআই তদন্ত প্রেক্ষাপটে তার কারণ সিবিআই যে ইস্যুকে নিয়ে তদন্ত করছে বা বাক কমিটি যে রিপোর্ট জমা দিয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সেখানে কিন্তু বলা হয়েছে ওয়েটিং লিস্টের নিচে থাকা প্রার্থীরা চাকরি পেয়েছে ওয়েটিং লিস্টের উপরে থাকা প্রার্থীরা চাকরি পায়নি কিন্তু স্কুল শিক্ষা দপ্তর যে নির্দেশিকা জারি করলো সেখানে কিন্তু স্পষ্ট করেই তারা উল্লেখ করছে যে র্যাঙ্ক জাম্পিং হয়েছে রেকমেন্ডেশনের ক্ষেত্রে এবং তার জন্যই কিন্তু এত বিপুল সংখ্যক শূন্যপদ তৈরি করা হলো এবং প্রত্যেকটি ক্ষেত্রে ভাগ ভাগ করে জানিয়ে দেওয়া হলো যে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে কত শূন্যপদ তৈরি হয়েছে এবং সেই শূন্যপদগুলিতে কতজন করে নিয়োগ হবে এবার গোটা বিষয়টায় কিভাবে নিয়োগ প্রক্রিয়া হবে তার প্রক্রিয়া এবার স্কুল সার্ভিস কমিশন শুরু করবে একদিকে হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত চলছে এবং সেই পরিপ্রেক্ষিতেই তারই মাঝেই রাজ্য শিক্ষা দপ্তর এই নির্দেশিকা জারি করলো ধন্যবাদ।